রিমান্ডে কঠিন মার খেয়ে পীরগঞ্জে হামলার ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা সৈকত রবিউল সব স্বীকার করল। বেরিয়ে এলো কেন ও কাদের কথায় এত বড় একটি কাজ করেছিল তারা, এরই মধ্যে রাষ্ট্রধর্ম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়ে দিলেন হুইপ স্বপন। সেই মন্ত্রীর কথার কোনো দামই দিল না কেউই, বাধ্য হয়ে দেশ ছেড়ে গেলেন তিনি। অন্যদিকে ইকবাল হোসেন মার্কা কাহিনী বাদ দিতে বললেন মান্না, ভিডিও ফুটেজ টুটেজ সব সাজানো বলে মন্তব্য করলেন তিনি। এসব বিষয়ের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় অন্যতম হোতা গ্রেফতার সদ্য বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 24 অক্টোবর রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের আদালতে জবানবন্দি দেন আসামি সৈকত মণ্ডল। স্বীকারোক্তি প্রদানের বিষয়টি নিশ্চিত করে আদালতের সাধারণ নিবন্ধক মোহাম্মদ শহীদুর রহমান বলেন, আসামি সৈকত মণ্ডলের বিরুদ্ধে র্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে, পরে তাকে আদালতে তোলা হয়। সেখানে বিচারকের কাছে ঘটনা নিজের সম্পৃক্ততার দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি। একই ঘটনায় অন্য আরেক মামলায় সৈকত মণ্ডলের সহযোগী রবিউল ইসলামও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক এসআই সুদীপ্ত শাহিন জানান, আসামি সৈকত মণ্ডল স্বেচ্ছায় ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে জবানবন্দি দিয়েছেন। এছাড়া তার সঙ্গে গ্রেফতার রবিউল ইসলামকে আদালতে তোলা হয়েছিল। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মামলা হয়েছে। তিনিও স্বেচ্ছায় ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা আদালতে জানিয়েছেন। এর আগে সহিংসতার ওই ঘটনায় 3 দিনের রিমান্ডে থাকা 37 আসামিকে আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান নতুন করে রিমান্ড আবেদন না করায় শুনানি শেষে তাদেরকেও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ সময় আদালতে আসামি পক্ষের একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। তারা জামিন আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন। সৈকত মণ্ডল কারমাইকেল কলেজের ছাত্রলীগের দর্শন বিভাগের সহসভাপতি পদে ছিলেন। ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ায় গত 18 অক্টোবর তাকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করে ছাত্রলীগ। পীরগঞ্জের ঘটনার পর পালিয়েছিলেন সৈকত মণ্ডল ও ইমাম রবিউল ইসলাম। তাদের দুজনকে টঙ্গী থেকে গ্রেফতার করে র্যাব। রংপুরের সহকারী পুলিশ সুপার এএসপি কামরুজ্জামান জানান, মাঝিপাড়ায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় 3টি ডিজিটাল নিরাপত্তা ও আইনে মামলা হয়েছে। এছাড়া বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় পৃথক একটি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত 64 জন গ্রেফতার হয়েছে। এরই মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, রাষ্ট্রধর্ম পরিবর্তনের কোনো পরিকল্পনা আওয়ামী লীগের নেই। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় স্পষ্ট করে লিখিত আছে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এবং সংবিধানের মূলনীতি হইবে। সংবিধানের প্রথম ভাগে সন্নিবেশ করা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদার সমঅধিকার নিশ্চিত করিবেন। আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, 2009 সালে মহাজোট সরকার গঠনের পর 1972 সালে জাতির পিতার নেতৃত্বে গৃহীত সংবিধান পুনঃপ্রবর্তনের লক্ষ্যে, সংবিধান সংশোধনের লক্ষ্যে সিনিয়র পার্লামেন্টেরিয়ান বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে 15 সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়। সেই কমিটি সংবিধান ও আইন বিশেষজ্ঞ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বাস্তবতার নিরিখে এবং পরহেজগার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দর্শন বিবেচনা নিয়ে মোট 27টি বৈঠক করে সংবিধানের 5ম সংশোধনীর প্রস্তাবনা পেশ করেছেন। বিশেষ কমিটির সুপারিশে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে উপস্থাপন করা হয়। পরে প্রবীণ পার্লামেন্টেরিয়ান প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক চুলচেরা বিশ্লেষণের পর জাতীয় সংসদে সংবিধানের 5ম সংশোধনী হিসেবে পাশ করে আইনে পরিণত করা হয়েছে। রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র এবং রাষ্ট্রধর্ম, সকল ধর্মের মর্যাদার বিষয়টি 5ম সংশোধনীর মাধ্যমে মীমাংসিত। এই বিষয়ে নতুন করে পানি ঘোলা করার অবকাশ নেই, তার এমন বক্তব্যের পরে সেই মন্ত্রীকে ফেসবুকে পোস্ট দিয়ে দেশ ছাড়তে দেখা গেছে, কোথায় গেছে জানা নেই। অন্যদিকে সরকারকে ইকবাল হোসেন মার্কা কাহিনী বাদ দিতে বলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন ব্যবসা আয়োজিত রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে এই সমাবেশ হয়। কুমিল্লার মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনার মামলায় প্রধান আসামি ইকবাল হোসেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত পবিত্র কোরআন অবমাননার মামলায় গতকাল ইকবাল হোসেন সহ চার আসামি 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজকের সমাবেশে মান্না বলেছেন, ইকবাল হোসেন মার্কা কাহিনী বাদ দেন, তার মা বলেছেন 10 থেকে 12 বছর ধরে ছেলে মদের উপরেই থাকে নেশাখোর, পুলিশ বলছে ভাবো ঘুরে, সেই লোক কোরআন শরীফ রেখে দিয়েছে, ভিডিও নাকি আছে। মান্না বলেন, এখানে দাঁড়িয়ে দাবি করেছিলাম, আজ আবার দাবি করছি, ভিডিও থাকলে ওই লোকটি কোরআন রাখলো, হনুমানের গদা নিয়ে হাঁটা দিল, সেই ভিডিও দেখতে চাই। টেলিভিশনে ভিডিও দেখালে সরকারের কি নাক কাটা যাবে? সরকার এই ভিডিও দিচ্ছে না কেন? ভিডিও নেই, বানাতেও পারেনি। মাহমুদুর রহমান বলেন, ওই ভবঘুরের লোক যখন বের হয়েছেন, কারা কারা যেন তখন পুলিশকে ফোন করে বলেছেন কোরআন অবমাননার কথা। তারপর সেখানকার ওসি বলেছেন, ওসির বগলের নিচে কোরআন শরীফ, সেখানেও ভিডিও করে কিছু লোক তা ফেসবুকে ছাড়ছে। পুলিশ এমন করে কখনো দেখেছেন? ওসি একা গেলেন কেন? পুলিশ পরে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তাদের কাছে গাড়ি ছিল না। সরকার পুলিশকে এত কিছু দিচ্ছে, অথচ কুমিল্লা সদরে কেউ গাড়ি পেল না, সিএনজি নিয়ে ওসি একা চলে গেলেন। মাহমুদুর রহমান বলেন, কোনো ঘটনা ঘটলে পুলিশ পুরো এলাকা ঘেরাও করে, কাউকে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু ওইখানের পুলিশ এসব করেনি, তারা বলেছে ভিডিও আছে, সাংবাদিকও সাহস করে ভিডিও দেখতে চান না, কথা বললেই যদি বলে তুমিও এতে জড়িত, সম্ভবত 20,000 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা শেষ হবে কবে? মামলা করে সরকার ঘটনা বের করতে চায়। মাহমুদুর রহমান বলেন, জাতিসংঘ চিঠি লিখে জানায় বাংলাদেশে হিন্দুদের মেরে ফেলা হচ্ছে, এটা আমাদের জন্য লজ্জার। ওনারা বলছে সাম্প্রদায়িক দাঙ্গা, হিন্দু মুসলমানের বুকে, মুসলমান হিন্দুর বুকে ছুরি বসিয়েছে, এমন ঘটনা নেই, মানুষকে উত্তেজিত করা হয়েছে, সংঘর্ষে মানুষ মারা গেছে, জানতে চাই এ সংঘর্ষ হলো কেন। সরকার সামনে আবার ভোট ভোট খেলবে সেই চেষ্টাই করছে, তবে এবার বিপদ আছে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, এবার সব হিন্দু ভাইয়েরা বের হয়ে বলেছেন, আমরা আওয়ামী লীগের আমলে নিরাপদ নই, স্বাধীনতার সময় দেশে কত হিন্দু ছিল, এখন সংখ্যাটা কমে কত হয়েছে, সেই প্রশ্ন তোলেন মাহমুদুর রহমান। তিনি বলেন, 15 থেকে 20 ভাগ হিন্দু ভারতে গিয়ে থাকলে তাদের সম্পত্তি এখন কাদের দখলে? শতকর 90 ভাগ সম্পত্তি দখল করেছেন আওয়ামী লীগের লোকেরা, তারাই হিন্দুদের অত্যাচার করেন, ভয় দেখান, বিএনপি জামায়াতে ইসলাম হামলা করবে, তার থেকে ভারতে চলে যাওয়াই ভালো বলতে থাকে, জমি দখল করাই মূল উদ্দেশ্য। মাহমুদুর রহমান পরিবেশ দূষণ, খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি বলেন, এটাই সত্য, মানুষের পেটে এখন ক্ষুধার আগুন, সব জিনিসের দাম বেড়েছে, 10 টাকা করে চাল খাওয়াবে বলে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা সরকারের আমলে মোটা চাল 50 থেকে 60 টাকা, আর ভালো চালের দাম 70 থেকে 80 টাকা, এক মন ধান বেচে 1 কেজি গরুর মাংস কিনতে হয়। সেই দেশে সরকার উন্নয়নের কথা ভালো ভালো কথা শোনায়, বাস্তবে যার কোনো ভিত্তি নেই। পরিবেশ দূষণ প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, দেশের নদী শুকিয়ে যাচ্ছে, বন উজাড় হয়ে যাচ্ছে, নদী নালা খাল লেক দখল করে ক্ষমতাসীনেরা ঘর বাড়ি বানাচ্ছে। মাহমুদুর রহমান সরকারের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তার মতে, বর্তমান সরকারের আমলে কোনো মানুষ ভালো থাকতে পারছে না, যদিও তার এই মন্তব্যে অনেকেই নাখোশ, তারপরও অনেকেই আবার সহমত পোষণ করেছেন। আপনিও কি তার একমত যে এই সরকারের আমলে কেউ সুখে নেই? আপনি নিজে কেমন আছেন? সুখে থাকলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না হলে নো লিখে আপনার মনের অনুভূতি জানিয়ে দিন, মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি সম্ভব শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।